আইপিএল এ সব দলের 10টি করে ম্যাচ শেষে প্লে অফে ওঠার দৌড়ে এগিয়ে যারা, আসুন জেনে নেই বিস্তারিত। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট টি টোয়েন্টির সবচেয়ে বড় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আর টি টোয়েন্টি মানে 4 ছক্কার 20টি ঝড়। এই মুহূর্তে মাঠে গড়াচ্ছে টুর্নামেন্টটির 17তম আসর, যেখানে একটি শিরোপার জন্য মাঠের লড়াইয়ে রয়েছে 10টি দল। আসরে কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনাল সহ মোট ম্যাচ হবে 74টি, যেখানে ইতোমধ্যেই 42টি করে ম্যাচ শেষ হয়েছে। প্রতিটি দলই 14টি ম্যাচের মধ্যে 10টি করে ম্যাচ খেলে ফেলেছে। মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটাল শুধু 11টি করে ম্যাচ খেলেছে। বাকি কয়েকটি ম্যাচে স্পষ্ট হয়ে যাবে প্লে অফের জায়গা করে নেবে কোন 4 দল। জয় পরাজয়ের নিরিখে প্লে অফের দৌড়ে এখন এগিয়ে রয়েছে কারা, সেটাই এখন আলোচ্য বিষয়। আইপিএল এর গ্রুপ পর্বে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের নিচে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। নাম্বার 10 এ থাকা রয়্্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু 10 ম্যাচে তাদের পয়েন্ট 6। নাম্বার 9 এ রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, 11 ম্যাচে তাদের পয়েন্ট 6। নাম্বার 8 এ আছে গুজরাট টাইটান্স, 10 ম্যাচে তাদের পয়েন্ট 8। নাম্বার 7 এ রয়েছে পাঞ্জাব কিংস, 10 ম্যাচে তাদের পয়েন্ট 8। নাম্বার 6 এ রয়েছে দিল্লি ক্যাপিটালস, 11 ম্যাচে তাদের পয়েন্ট 10। নাম্বার 5 এ রয়েছে মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস, 10 ম্যাচে তাদের পয়েন্ট 10। নাম্বার 4 এ রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ, 10 ম্যাচে তাদের পয়েন্ট 12। নাম্বার 3 এ রয়েছে লখনউ সুপার জায়েন্ট, 10 ম্যাচে তাদের পয়েন্ট 12। নাম্বার 2 এ রয়েছে কলকাতা নাইট রাইডার, 10 ম্যাচে তাদের পয়েন্ট 14। আইপিএল এর গ্রুপ পর্বে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে রাজস্থান রয়্যালস। নাম্বার 1 এ থাকা রাজস্থান রয়্যালস এর 10 ম্যাচে তাদের পয়েন্ট 16। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।